এই ভিডিও গত 28 এপ্রিলের স্থান ঢাকা-বরিশাল মহাসড়কের গোর নদীতে মাইক্রোবাসে একটি টিভি চ্যানেলের সাইনবোর্ড লাগিয়ে নির্জন রাস্তায় গতিরোধ করে এক মোটরসাইকেলকে সাত থেকে আট জনের দলটি হামলা চালিয়ে বাইকার লালন ফকির নামের যুবকের কাছ থেকে ছিনিয়ে নেয় নগদ এক লক্ষ টাকা, মোবাইল ও ক্যামেরা। মোটরসাইকেলটি ছিনিয়ে নিতে চাইলেও চিৎকারে না পেরে মাইক্রোবাস যোগে পালায় হামলাকারীরা। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। চ্যানেলের স্টিকার লাগানো একটি লোহা গাড়ি আমাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। আমরা উঠে দাঁড়ানোর পরে জিজ্ঞেস করতে চাইলে যে ভাই এটা কি হলো, তারা আসলে কোনো কথার জবাব না দিয়ে অকথ্য ভাষায় গালাগালি এবং সাথে সাথে তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের পিটিয়ে গুরুতর আহত করে। জানা গেছে এমন ঘটনার শিকার হতে হচ্ছে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে চলাচলকারীদের। রাতে এবং খুব সকালেই একটি সংঘবদ্ধ চক্র ডাকাতি ছিনতাই করছে। সব গাড়ি থেকে নামাই দিছে সব লোকজন, মানে রাস্তায় নেমে গেছে, যাওয়ার পথে আমার এরকমভাবে ধরছিল, পরে কোনোরকম আমি মার্কে বেঁচে গেছি। অনেক সময় দেখি যে গাড়িতে পাঁচ ছজন লোক একটা গাড়ি ধাবড়াইয়ে ধরে, আবার তারা উঠে গাড়িতে গুরিদা নামিয়ে আবার যায় গিয়ে এই নির্জন জায়গায় যায়, পুলিশ দারোগা থাকে না, ওই জায়গায় বড় গাড়ি ঠেক দেয়। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। হাইওয়ের যে পুলিশ কর্তৃপক্ষ আছে তাদের নজরদারি বাড়াতে হবে, এবং তাদের নজরদারি যদি বাড়ায় তাহলে এই যে অপরাধগুলি আছে এগুলি সংগঠিত অনেকটা কমে আসবে। বরিশাল ও মাদারীপুর জেলা পুলিশের সমন্বয়ে মহাসড়কে নিয়মিত টহল আরও বাড়ানো হচ্ছে বলে জানায় পুলিশ। পিছনে একটি ঘটনা ঘটে গেছে, এটি যাতে এরকম আর কোনো ঘটনা যাতে না ঘটে আমরা সেই বিষয়ে তৎপর আছি। হাইওয়ে পুলিশের দাবি গত এক বছরে মহাসড়কে ছিনতাই ও ডাকাতির ঘটনার অভিযোগ হয়েছে মাত্র একটি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।